सो हेलो गाइज, वेलकम बैक टू अनदर वीडियो ऑफ पब्लिक गेमर स्क्रीम्स वॉर सीजन वन। तो आज बोलते गले क्वार्टर फाइनल से डे टू तो हो गए, बट आज एक पोस्टपोन मैच है। तो जाइए आज डे थ्री बोलते गले क्वार्टर फाइनल से। तो क्वार्टर फाइनल से आज डे थ्री, सो बोलते गले मैच नंबर थ्री टर्की बॉयज वर्सेस टीम लेजेंड्स। तो जरा आज के जीतबे तारा सेमीफाइनल से पब्लिक गेमर्स के कम्पीट करबे। सो ऑब्वियसली जरा पब्लिक गेमर्स से वीडियो देखिस नहीं अखनो जा चैनल के चेकआउट कर, एकदम लेटेस्ट ही आछे। सो देखे ने भाई की परफॉर्मेंस रेखेछे एवं फर्स्ट लिमिटेड कस्टम बोलते गेले ठीक आछे टूर्नामेंटे। सो अनेकटाई खूबी एक्साइटिंग एवं आज के मैचटा खूब मजा आसबे, कारण टर्कीदेर मैच आछे आर कि भाई टर्कीदेर मतन मारबे। एवं आमी शुधु जानते चाइछि सायनेर परफॉर्मेंस কি হবে। তো থার্কিরা আজ পর্যন্ত তো এখনও আসেনি, তো বলতে চাই যতক্ষণ আসছে তখন তোরা ডিসক্রিপশন লিঙ্ক চেক করে নে। ডিসক্রিপশন লিঙ্ক আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানে গিয়ে ফলো মেরে দিবি আমাকে ইনস্টাগ্রামে। এবার সাবস্ক্রাইব যারা যারা এখনও করিস নি সাবস্ক্রাইব করে দে, এবং পাশে যে ঘন্টা আছে সেই ঘন্টাকে প্রেস করলে অল এ সেট করে দে, যাতে তোদের কাছে ফার্স্টে নোটিফিকেশান আছে কেন কি এই টুর্নামেন্টের শেষের দিকে। সো খুবই শীঘ্রই একটা নতুন টুর্নামেন্ট আসবে, তো রেজিস্ট্রেশন যদি একটা সাকসেসফুল হয় এবং ফার্স্ট টু রেজিস্টার বলতে গেলে, সো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবি এবং ঘন্টা টিপে রাখবি এবং লাইক করবি, অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করবি এবং শেয়ার করবি ভিডিওটা যত পারবি ঠিক আছে প্লিজ। আর সাবস্ক্রাইবার্স প্লিজ কমপ্লিট করে দিবি 500, সো হাম্বল রিকোয়েস্ট। তো যাই হোক ম্যাচে চলে এসে থাকি, আমি একটা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট যাই হোক, সো এদিকে স্টার্ট হয়ে যাবে, তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নিই। সো এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে অবভিয়াসলি, তো বলতে গেলে কোয়ার্টার ফাইনাল সে ডে থ্রি ম্যাচ নম্বর থ্রি, এবং আমি খুব এক্সাইটেড যে কি ভাল লাগে না হারতে, ইয়ার ইচ্ছা করে না সেমিফাইনাল সে কোয়ালিফাই করে হেরে যাবে সব, আমরা হেরে যাবো কষ্ট। থার্কিরা কোয়ালিফাই করিস না লেজেন্ডস তার, তাও ঠিক আছে না লেজেন্ডসরা যদি থার্কিরা হারে তাহলে তো আরও ভালো টিম, জানি না আমি চিনি না থার্কিদেরকে, তো চিনি ওরা খুব ভালো সিএসএ, বাট লেজেন্ডসরা আমি সিএসএ গেমটা জানি না। সো অবভিয়াসলি এদিকে থার্কিদের থেকে সায়ন মিকি মানে অর্ষাদ না এখানে আরিন, কেন কি আরিনের আইডি যেটা ছিল সেটা স্ক্যাম হয়ে গেছে ঠিক আছে, আরিন নিজের ফোনের পাসওয়ার্ড ভুলে গেছে। এক ফার্স্টের সব থেকে বড়ো চুতিয়া হচ্ছে গান্ডু ইনসান হচ্ছে আরিন, ফোনের পাসওয়ার্ড ভুলে যায়, খুবই সুন্দর অপূর্ব ফোনের পাসওয়ার্ড ভুলে গেছে। সার্ভিস সেন্টারে দিয়েছে, সার্ভিস সেন্টারে কাকুর আইডি হ্যাক করে নিয়েছে ফ্রি ফায়ারে। সো আমার যা খুব মানে কী বলবো, হাততালি মারা উচিত ছিল যে এরকমভাবে কে স্ক্যাম হয়। তো এখানে আবার ইমোট দেখাচ্ছে, আর কুচবি ইমোট দেখাচ্ছে, আর সবাই সেম ড্রেস পরে এসছে, ওকে সেম ড্রেস সবার কাছে সেম ড্রেস আছে, আমার কাছে এই ড্রেসটা বেরোয়নি, আমার কাছে শুধু মানে আমি চারবার করে ওই রুবি ও হো 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 আচ্ছা শেষ পুরো শেষ, ফায়ার করিস না, থ্রি ডাউন ও একজন ডাউন আছে, সাইন ডাউন করেছে, সাইন কিল, ও মাই গড সাইন ওপি নেট, ও সৌমিল এসে দিয়ে নেট করছে বাট নেট হয়নি ঠিকঠাক করে, বাট সায়নের একটাই নেট, আই থিঙ্ক তিনজন ডাউন হয়েছে, সিবিডি হয় মানে ভালো হয়েছে ভাগ্যিস পেরিয়ে গেছিলো, বাট এদিক দিয়ে আমার কিছু বলার নেই। এরকমভাবে কে ক্যাম্প করে ইয়ার, নেট তো ফেললে উড়েই যাবে। সো এখানে সিবিডি গেটস নকআউট, এখানে ডিজে সৌমিল একা বেঁচে আছে ঠিক আছে, ডেমন কিন্তু মেরে দিয়েছে, ডেমন দুখানা কিল, সায়ন ওপিওয়ালা একখানা কিল, এবং এখানে সৌমিল হেয়ার গোপর সৌমিল এখানে পারবে কি 1v4 করা থ্রিতে, কিন্তু এখানে পিস্তল দিয়ে সবাই ওপর ফায়ারিং রাইস্টার মুভমেন্ট দ্বারা সৌমিল দ্বারা, বাট এখানে ডেমন কিল চুরি কারো করেছে নাকি দেখতে হবে। সো আমার এখানে একটা ওপি জিনিস লাগলো, যেটা হলো যে ওরকমভাবে নেটটা করলো আর এখানে আরিনে কিলচুরি করেছে ঠিক আছে, বলতে গেলে অর্ঘ্য, সো নেভার মাইন্ড আরিনে কিলচুরি একটা, সো আর কিছু বলার নেই, এদিকে হ্যাকার তো কিছুই না, এদিকে কিন্তু বলতে গেলে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে টিম লেজেন্ডসরা যে এরকমভাবে যদি নেটেভাবে মরে যায়। কিন্তু টিম ফিউরি ভার্সেস পাবলিক গেমার্সের ম্যাচটা দেখা গেছিলো যে ফিউরিরা কিন্তু ওপিওয়ালা নেট করে পাবলিক গেমার্সের সেই দুজনকে
নিয়েছিল এবং তারপর থেকে কিন্তু পাবলিক গেমার্স বুঝিয়ে দিয়েছে যে নেট কাকে বলে। সো এবং ফ্ল্যাশ তা ভালো নেট করেছিল কালকের ম্যাচটা। যাই হোক, এখানে দেখতে পাই টিম লেজেন্ডসরা কী করে, কেন টিম লেজেন্ডসরা বলতে গেলে আহ আয়ুষ পুরো নক আউট এবং ফিনিশ অফ হয়ে যাবে। ভাই কাদের সঙ্গে খেলছে জানো না, কাদের সঙ্গে খেলছো তুমি জানো না, ঠিক আছে? এটা হচ্ছে টার্কি এবং টার্কিতে সে সায়ন, অর্ঘ, আরিন, রিশন পুরো পুরো করে দেয় ভাই। ফার্স্ট অফ অল লেজেন্ডসরা এক্সপেক্ট করতে পারি যে এত টাফ টিম এবং এত টাফ ম্যাচ পড়বে ওদের সামনে। সায়ন একটা নেট বাট সঠিক নেট হয়নি বলতে গেলে, ওদের ড্যামেজ খায়নি। সায়ন একজনকে দেখতে পেয়েছি পরিমাণ সায়ন গোফার সায়ন এরিগোফার সায়ন এরিগোফার সায়ন সায়ন পুরো রাশ করবে, ডেজার্টকে পুরো রাশ করবে, কিন্তু এখানে আরেকজন ডামি করে দিয়ে সায়ন সায়ন পুরো অনেক খুব জোর বেঁচে গেছে। এবং এখানে ডি মিস্টার সৌনব এলিমিনেটই হয়ে গেছে, এখানে সৌমিল একা বেঁচে আছে এবং সায়ন অনায়াসে রাশ, অনায়াসে রাশ সায়ন অনায়াসে রাশ। এখানে হ্যাকার দেখবে একটা হাইকিং হ্যাকার দ্বারা, হ্যাকার হ্যাকার কী করছিস এক ইউএমপি নিয়ে হাগে কি এরকমভাবে, কী বলবো আর কুছবি মতলব হমকো হমকো কোই অ্যালপাজ নেই। আই থিঙ্ক হ্যাকার কিলটা নেওয়া উচিত ছিল, বাট এদিকে সায়ন নিয়ে নিয়েছে এবং ওই ইউএমপি নিয়ে ওরকমভাবে কে মারে ইয়ার। যাই হোক, সো 2-0 ইজ দ্য রেজাল্ট এবং সৌনব এবং আয়ুষ দুজনে কিন্তু নিজের খাতা খোলেনি। তো আমি দেখতেছি এখানে লিজেন্ডের মধ্যে পরামর্শ, এখানে সৌনব আই থিঙ্ক অফলাইন হয়ে গেছে, এখানে ডিজে সৌমিল, এখানে কিন্তু সিবি ডিউক ডিউকও আই থিঙ্ক অফলাইন মনে হয় যায় নাকি না, ওয়ান পাঞ্চ পান তো কিনে বাসে, দুগুলি কিনে অফলাইন পুজবি ও না 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 বটন হয়ে গেছে রে, ছি 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 ব্যাক পেরে দিয়েছে। এখানে সৌমিল সৌনব তো অফলাইন, এখানে আয়ুষ আয়ুষ কী করছে, আয়ুষ ও হো 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 পিছন দিক থেকে কিন্তু ফাইট খাচ্ছে এবং আয়ুষ বলতে গেলে ম্যাচটা লেম হয়ে যাবে, কেন কি এখান থেকে বলতে গেলে ড্যামন এখানে গিয়ে সৌমিল কিন্তু মার খাচ্ছে এবং এই সাইডে কে ওঠে ভাই। এখানে ডিউক দেখতে গেলে ডিউক না না ডিউ অনলাইন আছে, ডিউ অনলাইন চলে এসছে, ডিউক অনলাইন চলে এসছে, এখানে কিন্তু মারার সুযোগ আছে ডিউর কাছে, বা ডিউক কী করবে, ডিউক ডিউক ও হো 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 ডিউক এসে কন করতা হ্যাঁ ভাই, এসে কন করতা হ্যাঁ সৌমিল সামনে কে আছে দেখে কথা বলা উচিত। আবার M41 সব M41দের ঠুকে বেরিয়ে যাচ্ছে, এখানে ডিউক একা বেঁচে আছে, ডিউক এরভিকোভার ডিউক এরভিকোভার ডিউক ডিউক দুগুলি আছে। সো আই থিঙ্ক ক্লাচ নেওয়া যেতে পারে দুগুলি নিয়ে, এখানে না 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 ভারী ভারকম ড্যামেজ দিয়ে দিয়েছে দুগুলি, বাট মিকি এখানে কিল নিয়ে নিয়েছে এবং হ্যাকার তো ভাই কিছুই না, আই থিঙ্ক কিল পাবে না হ্যাকার, শুধু ড্যামেজই দিয়ে যাবে, কেন কি লেজেন্ডসরা যেভাবে খেলছে একদমই বলতে গেলে টার্কিরা হেসে হেসে হারাচ্ছে বলতে গেলে, এবং সায়ন যেভাবে হ্যাকারের মতন গেম প্লে স্টার্ট করেছে কোনো টিমরা খেলতে পারবে না। সো একটু দেখে শুনে খেলতে হবে, এখানে টার্কি কিন্তু সায়নকে স্পেক করবো, সায়নকে দেখবো সায়নের কী মানে মানে কী টাইপ খেলছে, ছখানা কিল বার করে নিয়েছে তিনখানা রাউন্ডেই ছখানা কিল বার করে নিয়েছে, এবং আমি তো জানি যে সায়নের পারফরমেন্স এই লেভেলে থাকবে। এবং ম্যাচ ইজি টিমের সঙ্গে হোক বা মিডিয়াম টিমের সঙ্গে হোক বা টাফ টিমের সঙ্গে হোক, সায়নের পারফরমেন্স কিন্তু কনস্ট্যান্ট সেম থাকে। সো এটা কিন্তু একটা বলতে গেলে প্রাউড ফিলিং, বাট সায়নের কনস্ট্যান্ট মানে ড্যামেজ এবং কিল এবং গেম প্লে সবসময় কনস্ট্যান্ট থাকে এবং কখনও কমেও না কখনও বাড়েও না, এখানে কিন্তু অম ফায়ার করা হচ্ছে ওপর দিয়ে। সো সায়নকে একটু দেখে শুনে খেলতে হবে, যদি একটা অম খেয়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়, অমটা ফায়ার করছে আই থিঙ্ক মিকিতে এই সাইডটা হোল্ড আউট করে আছে, এখানে কিন্তু ও হো AC80 দিয়ে এখানে ড্যামন আছে, আই থিঙ্ক দিয়ে হ্যাকার অম ফায়ার করছে, হ্যাকার অম ফায়ারটা করা উচিত এখনই, এখানে আয়ুষ AC80 ও হো হো সৌনব গেটস নকড আউট, ও হো সৌনব তো অফলাইন আছে, যে এখানে নেট হচ্ছে সৌনব গটস এলিমিনেটেড আউট। এখানে 3v4 খেলছে লেজেন্ডস এবং 3v4 কিন্তু লেজেন্ডসরা একটুও টক্কর দিতে পারছে না, একটা রাউন্ডও জিততে পারেনি। এখানে আই থিঙ্ক সিবি ডিউকের ওপর ফায়ারিং আসছে এবং এখানে কিন্তু হ্যাকার এখানে এখানে এলজি আয়ুষ AC80 দিয়ে অনেক ড্যামেজ দিয়েছে AC80 দিয়ে, বাট ড্যামন নিয়ে নিয়েছে সৌকিওয়ালা সাপোর্ট। এবং এখানে বলতে গেলে 4-0 ইজ দ্য রেজাল্ট এবং খুবই তাড়াতাড়ি আই থিঙ্ক ম্যাচ শেষ হয়ে যাবে, মনে হয় 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, যেই হিসাবে যেই ঝড়ে টার্কিরা জিতছে এবং বলতে গেলে তো এখানে 7খানা কিল 3000-এর ওপরে ড্যামেজ, ক্যান ইউ বিলিভ ইট 3000-এর ওপরে ড্যামেজ। আমি যদি সায়নকে স্পিক করে যাই সারা ম্যাচ তাহলে সারা ম্যাচে এন্টারটেনমেন্ট চলে আসবে, যেই লেভেলে সায়ন খেলছে 3-4খানা রাউন্ডে 3000-এর ওপরে ড্যামেজ, আনবিলিভেবল প্লেয়ার ভাই, আনবিলিভেবল প্লেয়ার সায়ন
সায়ন ওয়ান ম্যান আর্মি, সায়ন কিছু বলার নেই, এবং এসিএটি যে হেড লেভেলগুলো মারবে না সায়ন, বলার মতো এখানে একটা নেড সায়ন, ও হো 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 হো, এখানে কিন্তু কেউ নেটে ড্যামেজ খায়নি, এখানে মিকি করে দেবে, কেন সৌনাবো অফলাইন এসেছে বা অনলাইন এসেছে ঠিকটা জানি না। বহুতই সুন্দর এখানে সায়নের বলে বলে এসিএটির হেড, এখানে সায়ন নেট কুক করে নিয়েছে এবং একটা সঠিক নেট কিন্তু সায়ন পুরো খেলা চেঞ্জ করে দিতে পারে। ও নিজের নেটে নক, নিজের নেটে নক, এখানে মিকি নেট আউট করে দেবে, নিজের নেটে নক সায়ন, এখানে সায়নকে রিভাইভ আপ করা উচিত, এখানে কী করবে, ও হো হো হো, আই থিঙ্ক ডাবল কিল নিয়ে নিচ্ছে, না না সায়ন তো নিজের কিল না অনেক নিয়েছে, এখানে কিলটা ফিনিশ করে নেওয়া উচিত, এখানে কিন্তু ডাবল কিল সিবি ডিউক, টু বি ওয়ান সিচুয়েশন, সিবি ডিউক একা বেঁচে আছে ভার্সেস, এখানে কিন্তু লোটালুটি চালু সিবি ডিউককে, দেখে শুনে খেলতে হবে সিবি ডিউক, কিছু করার নেই, ঠিক আছে, চান্স ছিল, একটাই পারফরমেন্স আই থিঙ্ক ভালো দিল, একটা রাউন্ড হয়তো খেলেছিল, বাট এখানে সায়ন একটু ভুল হয়ে গেছিলো, নেটটা ভুল হয়ে গেছিলো, দুখানা নেটই ভুল হয়েছিলো, একটা নেট তাও ঠিক ছিল, বাট একটা নেট উল্টো পাল্টা হয়ে গেছিলো, ঠিকঠাক পজিশন করতে পারেন, তো হয়ে যায় ওরকম কোনো ব্যাপার নেই বড়ো, বাট সায়ন যে খেলেছে বলে না, সায়নকে যদি একা স্পেক করি তাহলে সারা ম্যাচের এন্টারটেনমেন্ট রেকর্ড হয়ে যাবে, কেন কি সায়ন একাই কিন্তু, এবং সায়নের হাতে যে এসিএটি আছে, হ্যাঁ এসিএটি আছে, মানে সায়নকে আমি রেকর্ড করবো, সায়ন পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ান ট্যাপগুলো মারবে না, মানে দেখতে এত সুন্দর লাগে ছেলেটা, সো কিছু বলার নেই, এবং এখানে সায়নটা কোথায়, সায়ন 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 হেরুগোফা সায়ন, হ্যালো গো ফর সায়ন 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 সায়ন, ও স্কাইলার নিয়ে যে সাইল, ও স্কাইলার বলতে ফ্লিক বলতে, মানে ও মাই গড, আই থিঙ্ক অফলাইন, বাট হেডটা কিন্তু লেগেছে দারুণ, এবং সায়ন কিন্তু কন্টিনিউয়াস ফাইটিং করে যাচ্ছে, এবং 6-0 ইজ দ্য রেজাল্ট, ও মাই গড, 7-0 হবে নাকি, 7-0 হবে নাকি, এখানে কিন্তু জিততে গেলে লেজেন্ডসদেরকে বলতে গেলে পর সাতখানা রাউন্ড জিততে হবে, সো পর সাতখানা রাউন্ড কয়েক ডিফারেন্ট না, মানে কয়েক ডিফিকাল্ট, এবং ইজি টিমের সামনেও না, থার্কিদের সামনে যারা থার্কিরা যারা বলতে গেলে ভারী পড়েছে লেজেন্ডসের ওপরে, এবং লেজেন্ডসের সোনাবো তো প্রচুর গালাগাল খাবে যে অফলাইন হয়ে গেল রে সোনাবো, নাহলে হয়তো একটা রাউন্ড অ্যাটলিস্ট জিততে পারতাম, ঠিক আছে একটা রাউন্ড অ্যাটলিস্ট জিততে পারতাম, কিন্তু এখানে সায়ন আবার হেরু ফর সায়ন, সায়ন নখানা কিল করে নিয়েছে, অপোনেন্ট টিম কিন্তু ইজি আছে, বাট তাও পারফরমেন্স বললো না ড্রেন করবে না সায়নের, সায়নের পারফরমেন্স জীবনে ড্রেন করবে না, এবং সায়ন এই সাইডে ঘুরে নিয়েছে, এবং এখানে সায়ন 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 একটা নক, সায়ন একটা নক, সায়ন রিভাইভ করে দেবে, এখানে স্কাইলার স্কাইলার স্কাইলার, সায়ন 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 ডাবল কিল ফিনিশ বুইয়া, এখানে সায়ন ফিনিশ আপ করে দিয়েছে, এবং পুরো টিম এলিমিনেট, মানে কিচ্ছু বলার নেই, স্টোরি অফ দ্য ম্যাচ একদমই একটু হালকা টাইপ বোরিং সা লেগেছে, বাট কিছু কোয়ার্টার নেই, কোয়ার্টার ফাইনালসে উঠেছিলো, এবং ও ভাই সাহেব এরকমভাবে কোন নাবে ইয়ার, বুঝবি আমার গ্লিচ করো নাকি কী হলো বুঝতে পারলাম না, এরকমভাবে যে দেখতে এখানে টার্কি বয়েস সেমি ফাইনালসে উঠে গেছে, এবং টার্কি বয়েস ভার্সেস পাবলিক গেমার্স হবে সেমি ফাইনালস, তো দেখা হবে, এবার আমরা চলে যাবো নেক্সট ম্যাচের দিকে, তো মিলতে নেক্সট ভিডিও গেলে, তার তো টাটা। Yeah.